সম্প্রতি বাংলাদেশে কোটা নিয়ে বেশ বিতর্ক হচ্ছে। দেশে মুক্তিযোদ্ধাদের জন্য 1972 সালে কোটা চালু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার পর 1972 সালের 5ই ডিসেম্বর তৎকালীন সংস্থাপন সচিবের এক নির্বাহী আদেশে কোটা পদ্ধতি প্রথম প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। আসসালামু আলাইকুম সবাইকে, মিস্টাঙ্গেলের আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। যারা ভিডিওটি এখন দেখছেন এবং আগামীতে দেখবেন, সবার প্রতি আমার শুভকামনা। সেই সাথে আমার চ্যানেলটিকে ঘুরে দেখা এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ফিরে আসি মূল কথায়। কোটা হচ্ছে ক্ষতিপূরণ নীতির অংশ, যা চাকরির ক্ষেত্রে মেধানীতিকে বাদ দিয়ে ক্ষতিপূরণ নীতি অনুসরণ করে করা হয়। আর এ কোটা কেবল চাকরির ক্ষেত্রে হবে এমন নয়, শিক্ষার ক্ষেত্রে, প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে, এমনকি কোনো কোনো দেশে সামরিক বাহিনীতে জোয়ান নিয়োগের ক্ষেত্রেও করা হয়। আর এ কোটা নির্ধারণ করার ক্ষেত্রে কিছু হিসাব নিকাশ করা হয়, যেমন কোনো জনগোষ্ঠী কতটা পিছিয়ে আছে, তাকে কত কোটা দিলে সে এগিয়ে আসতে পারবে এবং অগ্রসর মান মূল জনগোষ্ঠীর সমান হবে, আর তা কত বছরে কতটা এগিয়ে আসবে, ইত্যাদি জটিল সব হিসাব নিকাশ থেকে তা নির্ধারণ করা হয়। বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশেই কোটা আছে এবং সেগুলোর যথাযথ ব্যবহারও হচ্ছে। তাহলে বাংলাদেশে কেনই বা কোটা নিয়ে এত সমস্যা হচ্ছে? এর উত্তর হচ্ছে, কোটা থাকাটা কোনো সমস্যা নয়, কোটা বন্টনের সিস্টেমটাই হচ্ছে আমাদের দেশের মূল সমস্যা। আগেই বলেছিলাম যে কোটা হচ্ছে ক্ষতিপূরণের নীতি অনুসরণ করে দেয়া হয়। চলুন আমরা কোটা সিস্টেমের শুরুর দিকটা একটু জেনে আসি। চাকরি কিংবা পড়াশোনাতে কিভাবে যোগ হলো কোটা? 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, সেটা কারো অজানা নয়। আর এই যুদ্ধে লাখো মানুষের জীবন গিয়েছে। যারা প্রাণের বিনিময়ে দেশটাকে স্বাধীন করেছে, তাদের প্রতি জানাই সম্মান এবং ভালোবাসা। কোনো মানুষ যেমন তার পূর্ব পরিচয় আড়াল করতে পারে না, ঠিক তেমনি এই দেশের প্রতি মুক্তিযোদ্ধাদের অবদানও আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না। যুদ্ধের সময় তো দেশের সব কিছু বিধ্বস্ত হয়ে গিয়েছিল। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীরা যেমন পিছিয়ে পড়েছিল, তেমনি তাদের অনেক ক্ষয়ক্ষতিও হয়েছিল। তাই যারা দেশের জন্য এত কিছু করেছে, তাদের জন্য বঙ্গবন্ধু কিছু একটা করতে চেয়েছিলেন। সেজন্যই 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পরে চাকরির ক্ষেত্রে এই কোটা পদ্ধতি চালু হয়। কিন্তু তখনকার সময়ে যারা যুদ্ধে অংশ নিয়েছিলেন, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই ছিল বয়স্ক। কেউ বা পঙ্গু হয়ে গিয়েছিলেন কিংবা মারা গিয়েছিলেন, অর্থাৎ কোনো ধরনের চাকরি করার মতো সুযোগ ছিল না তাদের। পরে সিদ্ধান্ত হলো, যেহেতু তারা এই সুযোগটা পেয়েও পায়নি, তবে তাদের ছেলে মেয়েদের জন্য এই ব্যবস্থাটা থাকুক, যাতে তারা যে পিছিয়ে পড়েছে সেখান থেকে একটু হলেও এগিয়ে আসতে পারে। পরবর্তীতে চাকরিতে এই কোটা পদ্ধতি ছেলে মেয়ের পরেও তৃতীয় প্রজন্ম, অর্থাৎ নাতি বা নাতনি পর্যন্ত বহাল থাকে। আর এখানেই বাজে বিপত্তি। সাধারণ শিক্ষার্থীদের ধারণা, কোটার জন্য তারা অনেকটা পিছিয়ে আছে। জনমত বলছে, নাতি নাতনিদের চাকরির ক্ষেত্রে কেন কোটা থাকতে হবে, আর থাকলেও সেটা 30% কেন? 2018 সাল পর্যন্ত বাংলাদেশে সরকারি চাকরিতে 56% কোটা প্রচলিত ছিল। তবে ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক কোটা বিরোধী আন্দোলন হয়। তার প্রেক্ষিতে 9ম থেকে 13 গ্রেড পর্যন্ত চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করে দেয় সরকার। তার আগে এসব পদে চালু থাকা কোটার মধ্যে মুক্তিযোদ্ধা 30%, নারী 10%, জেলা কোটা 10% ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5%। এই 55% কোটায় পূরণযোগ্য প্রার্থী না পাওয়া গেলে সেক্ষেত্রে 1% পদে প্রতিবন্ধী নিয়োগের বিধান আছে। কিন্তু এ কোটা নীতির মধ্যে সবচেয়ে আলোচনা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে, কারণ এটি পরিমাণে বেশি বলে মনে করছেন কেউ কেউ। দেখা যায়, একদিকে মেধাবীরা চাকরি পাননি, কিন্তু কোটাদারীরা চাকরি পেয়েছেন। এ কারণে কোটা ব্যবস্থার পক্ষে ও বিপক্ষে নানা রকম যুক্তি দেখা যায়। কোটা যে শুধু বাংলাদেশেই আছে তা কিন্তু নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানেও কোটা আছে, কিন্তু কিছু সুনির্দিষ্ট নিয়মও আছে। ভারতীয় উপমহাদেশে কোটার প্রচলন শুরু হয় 1918 সালে। ভারতে মোট 4 ধরনের কোটা রয়েছে: উপজাতি কোটা, বিভিন্ন জাতভিত্তিক কোটা, অন্যান্য অনগ্রসরদের জন্য কোটা এবং বিভিন্ন রাজ্যের সংখ্যালঘুদের জন্য কোটা।
তাদের মধ্যে উপজাতি কোটা 7.5%, জাতভিত্তিক কোটা 15% এবং সংখ্যালঘু ও অনগ্রসরদের জন্য 27% কোটা ভারতে সরকারি চাকুরি এবং উচ্চশিক্ষায় বিদ্যমান। একটি পরিবারের মাত্র একজনই কোটা সুবিধা গ্রহণ করতে পারবে এবং যদি কেউ উচ্চশিক্ষার জন্য কোটা গ্রহণ করে তবে সে চাকরিতে কোটা সুবিধা পাবে না, অর্থাৎ কোটাটাও মাত্র একবারই ব্যবহার করা যাবে। এদিক দিয়ে আমাদের দেশের কোটা বণ্টন সিস্টেমটা একটু ভিন্ন। আমাদের দেশ যে বড় এক যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে সেই ইতিহাস কারোর অজানা নয়, আর যারা এতে অবদান রেখেছেন তারা আমাদের কাছ থেকে সম্মান এবং ভালোবাসা পাওয়ার দাবিদার। আমরা তাদের পরবর্তী প্রজন্ম হিসেবে আমাদের দায়িত্ব স্বাধীন দেশকে রক্ষা করা, যাতে তাদের অপমান না হয়। তাই আমাদের প্রত্যেকটা পদক্ষেপ ভেবেচিন্তে নেওয়া উচিত, কোনো কিছু অতিরঞ্জিত না করাই ভালো। এছাড়াও যেহেতু আমাদের দেশের জনসংখ্যা অনেকই বেশি, সেই অনুযায়ী কাজের সুযোগটা তেমন নেই বললেই চলে। যাও আছে তাও যদি নানা ধরনের কোটা দিয়ে দখল থাকে তাহলে সাধারণ পাবলিক কই যাবে? আবারও বলছি, মুক্তিযোদ্ধাদের অবদান কখনোই ভোলার নয়, তাই এমন কিছু করা উচিত নয় যাতে শহীদের পবিত্রতা ক্ষুণ্ণ হয়। কেননা যারা দেশ স্বাধীন করতে অবদান রেখেছেন তারা কোনোদিনই চাননি দেশের অপমান হোক, এটা আমার বিশ্বাস। কিন্তু এই কোটা সংক্রান্ত কারণে আমাদের প্রজন্মকে আমরা দেশকে এবং শহীদদেরকে কতটুকু সম্মান দেয়া শেখাতে পেরেছি সেটাও আমার প্রশ্ন। কারণ মুক্তিযোদ্ধারা যেমন স্বাধীন দেশের জন্য লড়েছে, ঠিক তেমনি এখন শিক্ষার্থীরা স্বাধীন দেশে তাদের অধিকারের জন্য লড়ছে। দুইটার একটাও কি আমরা অস্বীকার করতে পারি, আপনাদের কাছে আমার প্রশ্ন। আমাদের দেশের সরকারের সঠিক সিদ্ধান্তের উপরেই সব কিছু নির্ভরশীল। তারা চাইলেই এর খুব সুন্দর একটা সমাধান দিতে পারেন, যেটা কোটার পক্ষ এবং বিপক্ষ দুই দলকেই সমান অধিকার নিশ্চিত করতে পারে। তাই আমার মতে, যেহেতু আমাদের দেশ স্বাধীন হয়েছে 50 বছরের বেশি হয়েছে, তাই এই কোটা পদ্ধতি এখনও কতটুকু দরকার তা আরও একবার পর্যালোচনা করে দেখা উচিত। সব কিছু বিবেচনা করে যদি কোটা বাতিল কিংবা সংস্কার করা যায়, অর্থাৎ কতটুকু কোটা দিলে একটা নিরাপদ মান হয়, তাহলে বোধ হয় সেটা সবার জন্য ভালো হয়। আর যাতে সবার ভালো হয় সেই নীতি গ্রহণ করাটাই তো গণতন্ত্র। আশা রাখছি আমাদের দেশের শিক্ষার্থীরা এবং সরকার মিলেমিশে এর একটা সুষ্ঠু সমাধানে যাবে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।